মামলা সম্পর্কে সম্যক জ্ঞান না থাকা জুনিয়র আইনজীবীকে শুনানিতে পাঠানো হয়ে জরিমানা। সুপ্রিম কোর্ট জরিমানা করলো এক আইনজীবীকে, 2000 টাকা জরিমানা করলো সুপ্রিম কোর্ট। একজন আইনজীবী যিনি মক্কেলদের প্রতিনিধিত্ব করেন এবং তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার জন্য অনুমোদিত, মামলা সম্পর্কে সম্যক জ্ঞান না থাকা জুনিয়র আইনজীবীকে শুনানিতে পাঠানো জরিমানা। সংশ্লিষ্ট আইনজীবীকে 2000 টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। কোন একটি মামলার স্থগিতাদেশের শুনানিতে তিনি নিজে অনুপস্থিত থেকে জুনিয়রকে পাঠিয়েছিলেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ শুনানির জন্য তালিকাভুক্ত বিষয়টি গ্রহণ করার সঙ্গে সঙ্গে একজন জুনিয়র আইনজীবী হাজির হন এবং প্রধান আইনজীবী না থাকায় বিষয়টি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। বিচারপতি পি এস নরসিংহা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভর্ৎসনা করেন ওই আইনজীবীকে। বলেন, আদালতের কাজকর্মের সঙ্গে পরিকাঠামোগত খরচ জড়িত। এই পরিস্থিতিতে জুনিয়র আইনজীবী বেঞ্চকে বলেন যে তিনি এই মামলাটি সম্পর্কে কিছুই জানেন না। বেঞ্চ বলে, মামলাটি শোনার জন্য আছি। অ্যাডভোকেটকে আদালতে হাজির হতে বলে বেঞ্চ। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অ্যাডভোকেট অন রেকর্ড হাজির হয়ে আদালতে ক্ষমা চান। বেঞ্চ তাকে জিজ্ঞাসা করে কেন তিনি মামলার কোনো কাগজপত্র ও জ্ঞান ছাড়াই একজন জুনিয়রকে আদালতে পাঠালেন। বেঞ্চ স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। তখন সংশ্লিষ্ট অ্যাডভোকেট উপস্থিত হন। বেঞ্চ জানায় এইভাবে বিষয়গুলি পরিচালনা করা যায় না, এর ফলে আদালত এবং উভয় ক্ষতিগ্রস্ত হয়। কলকাতা টিভি।